করতে গেল। মক্কার মধ্যে 40 বছর পর্যন্ত নবীর সবাই ভালোবাসছে, আয়রান করছে, মহাব্বত করছে, আলাম করছে, আমি সবাই আমার সর্ব কথা বলব, অল্প বায়রা আমার শোনাবো, কোরআন হাদিসের গল্প, রাত্রে বেশি হয়ে গেছে, ও যুবক, ও বকুরা ভাইরা আমার বন্ধুরা, ও মা তোমরা ভয় পেও না, মহিলাদের ওয়াজ করবো, আগে যুবকদের শাড়ি পরে মহিলাদের ওয়াজ করবো, মসজিদে আর কিছুই খাওয়ার ব্যবস্থা আছে, কত মা ঠিক তার আছে, কত মা ঠিক তার আছে, তোমরা তরুণ আমিও তরুণ বয়ন হবে করুন, আল্লাহু আকবার বলো, সর্বনা বন্ধ হইব, সর্বনা বন্ধ হইব, আমি যে পাম্প বাজার যায় কি গান করছি, ঈদ আজকে ওরা মামার কন্ঠ বাড়া না, তারপর ঠান্ডা কমরে ভাই মদিনার মধ্যে যখন গেল, মদিনার সাহাবীরা ছিল শান্ত শিষ্ট নরম আল্লাহওয়ালা প্রেমিক ছিল, মসজিদে নবীর মধ্যে ওই যুব আসতে পারতো না ভাই, দলের নেয়ান্তে সিরাজ গোলপালি সে একজনের আন্দোলন সাথে করে যুবক 18 বছরের যুবক গুলো ভাই, আমার ভাই আমার বন্ধু, ও বগুড়ার ভাই আমি জীবন আসি নাই, আজকে জীবনের শেষ মাপ মনে করে রে ভাই, আজকে তো একজন শুনে যাই, আজকে আল্লাহর কোরআন থেকে যারা মানবো তাদের পরিচালক আল্লাহ, তারা মানত না তাদের পরিচালক আল্লাহ বলেন শয়তান, আমার মসজিদে মদিনার মধ্যে আল্লাহর নবী দিনের দাওয়াত দে, সাহাবীদের দেখে শুনে নবীর প্রশংসা, রহমাতুল লিল আলামিন, নবী পয়গম্বর যিনি আমার আপনার জান আমার আপনার প্রাণ, আল্লাহ নবীর বানাই দে দুনিয়া হইতো না, নবী কত মান খেয়েছে ওহদে বদরে যুদ্ধের মধ্যে আমাদের শিয়াবে তালিবের মধ্যে, নবী 3 বছর জেল খেয়েছে, কত বছর কত বছর, নবী যখন মুক্তের মধ্যে ছিল রে ভাই, নবীর বানাই নবীর ভাই না, নবীর কেউ লাগে ছিল না রে ভাই, মুক্তার মাঝে নবী 3-4 বছর সাহেব আমি বুকারি কিতাব মাগাজি বলো করে না প্রথম বছর নবীর আমার ভাই না, এই মুক্তির মধ্যে আমার আপন বলতে কেউ না, মহিলা গুলো কান্নার কারণে আসমান পানি হয়ে গেছে, নবীর কাছে একটু ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে কি আমি বলবো, আমার অন্তরের ব্যাপারে বলে দেয় জিব্রাইল, তুমি কইবা কেন আমার মালিক আমার থেকে না, প্রথম বছর নবী চান্দ্রগুলো বিজয় বিজয় খায়, দ্বিতীয় বছর নবী গাছের ছাল খায়, ছোট ছোট দুধের বাচ্চা কান্দে আসমান পানি হয়ে যায় রে বাবু, তৃতীয় বছর গাছের পাতা নবী গা, আজ
আমি ইসলামের জন্য একটু আঘাত তুমি সহ্য করতে পারো না, তুমি কিসের মুসলমান, কিসের নবীর আশার, হায় রে হায় মুসলমান, তুমি জানো না তাইবের মধ্যে যখন আমি গিয়েছি না, এদিকে তাকা, চোখের পানি অনেক দাবি, কান্দে আল্লাহ খুশি হয়, কান্দে গুণা মাফ হয়, কান্দে আল্লাহ হায়াত বন্ধ করুন, চোখের পানি এমনি আসবে না অনেক দাম, দিল দেবো না, মন পাথর হয়ে গেছে গুণা করতে, প্লিজ এদিকে তাকা, করম দেহা ছন্দ ছিল। আল্লাহর নবী আম্মা জানা এসে বলে, তুমি গো আব্বার শরীরে কিসে বসন্তের দাগ, আমার নবী এসে একজন কপালে ছুঁয়া দিল, আজকে স্বামী স্ত্রীর মিল নাই, স্বামী স্ত্রীর নাম শুনতে পারে না, স্ত্রী স্বামীর নাম শুনতে পারে না, আপনাদের কথা বলি না, আমাদের শহরের মধ্যে ঢাকার মধ্যে স্বামী স্ত্রীর কোন মিল নাই, ছপা সঙ্গ পরকিয়া বেড়ে যাচ্ছে, আমি আর বেগুলি বলবো কেন হচ্ছে, বাইরে থেকে তাকান আমাদের আয়সাকে ছুঁয়া দিন, বল জানলার মধ্যে আয়সা শোনো, আমি যখন তাইবে গিয়েছিলাম তাইবে ছেলে মেয়েরা আমি চিনে না,
দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে তার যে স্মরণ, তার যে বানর, শরীফ লোক এই মদিনার মধ্যে আল্লাহু আকবার বলেন। কারা কইছে চাচা? কারা কইছে? যে দেখি মসজিদে মদিনার মধ্যে এমন একটা লোক, এত সুন্দর কথা বলে, তার কাছে আমার এত ভাল লাগে। চাচা আপনি জিনের তাকে চাচা বলতেছে, তার মতো শরীফ লোক পৃথিবীতে হইতে পারে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। তুমি চিনো? আমি চিনি। তার সব কথা ভালো লাগে। চাচা আসো না, আমরা চাচা বাদে যাব, আমি তোমারটা খাই, তোমারটা পড়ি, তোমার সম্পদের মালিক আমাকে দিয়েছ। আমার বাবা যখন মারা গেছে ছোটবেলা, আমার স্বপ্ন আমাকে লালন পালন করা নাই। চাচা তোমারটা খেয়েছি, তোমার দেওয়া বাড়ি বল, তোমার সবকিছু। আমি তোমার কাছে একটা কথা জানতে চাই চাচা, তুমি কি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে ঈমান আনবা? চাচা এই কথা শোনার পরে তার নাই দুনিয়াতে কোন কিছুর অভাব, রাজার কারণে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর কারণে সংসার নষ্ট, শান্তি চলে যায়। কথা বলা ঠিক চলে যায়। তখন এই কথা শুনল, আর মাইনে নিতে পারে না। বাদিজাকে বলল, বাদিজা তুমি ইসলাম ধর্ম ছাড়ো, না হলে তোমার কিছু দেওয়ার যাবে না। বাদিজা বলে, চাচা গো প্রথম স্বীকৃতি পাইলাম আপনার কাছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো, তার যে কেউ ভালো না। আব্দুল্লাহ এক পূজা করতে পারবো না। বাদিদা রে তুই ফিরায় না হলে তোকে আমি দেখ করে দিব, সফলতা দিব, আমি তোকে ছাড়বো না। বাদিদা বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালেমা গতকালকে বলে ফেলেছি। শোনার পরে বলে, এতদিন তুই খাইছ আমার বসতাম, তুমি লালন পালন করো যে হিসাব করি, আমি 100 বার স্বীকার করি। তুই যে ধর্ম পালন করেছ,
আমি তোমার কাছ থেকে সব নিয়ে যাবো দিদা, বাড়ি বলো গাড়ি বলো সব আমাকে ফেরত দিতে হবে। তুমি ঘর বাড়ি চাইলে দিতে হবে না দিদা, শরীরের কামড়ও দিয়ে যাইতে হবে। আমার বিন্দনের কামড় তুমি রেখে দিবা, চাচাই বলে এটা আমার দেওয়া করই চলঙ্গি দিতে পারবো না। ওই বাতিটা বলেন সেইখানে মার জন্য তুমি আজকে আমার সব রেখে দিলা, আমার কোন আপত্তি নাই, আমার কোন কষ্ট নাই গো চাচা, একটাই কষ্ট চাচা তুমি আমার মধ্যস্থানের কাপড় লইকে দিলে গো চাচা, তারপর আমি কষ্ট পাবো না। ওই চাবি মার কাছে চলে গেল, সম্মান কাছে গিয়ে বলে মা আমার একটা বস্তু দাও, বলে বাবা তুই না অনেক সুখে আছো, মাকে বলতেছে মা আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কালেমা পড়ার কারণে আমার সে চাচা পরমের লুঙ্গিটা রেখে দিয়েছে। ওই যুবক কেন আমি বললাম আমার কাছে আসিস না, একটু বললে কেমন দে আমি হারে গেলাম থাকবো না রাত্রবাদ বান্দার। ওই আমি মার কাছ থেকে একটা কম্বল লই, বুকারের মধ্যে আসছে অর্ধেকটা নিজের শরীরটাকে আর অর্ধেকটা দিয়ে নিজের লজ্জার স্থান দেবে। আমার আল্লাহ ডাকে আল্লাহ যুবক পাগলা কোথায় যাবে না।